नमस्कार देखछेन बोलो की जानते चाओ आमी शायन आपनादेर संगे आजकेर भिडियोते आमरा जानबो कलकातार एमन किछु एक्सपेंसिव प्रॉपर्टी सम्बन्धे जा शुधुमात्र एक्सपेंसिव ही नय बरंच आमादेर धरा छोया एबं चिंता भावनार थेके अनेकटा दूरे। कलकातार उत्तर दक्षिण आनाचे कानाचे विभिन्न जायगाय गजिए उठछे नतून नतून बिलासबहुल आबासन जादेर दाम एतटाई जे छुले नय बरंच चिंता करलेओ मने छ्याका लागे। ভারতবর্ষের চারটি মেট্রোপলিটন সিটি দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই থুড়ি A1 সিটি আগে হ্যাঁ এই A1 সিটিগুলোতে চলছে প্রপার্টির একটা বড় সড় কম্পিটিশন যাদের দাম এতটাই যা বিশ্বের বাজারের সঙ্গে পাল্লা দিতে পারে। ক্রমশ আলিপুর ভবানীপুর বালিগঞ্জ পার্ক স্ট্রিট এবং সল্ট লেকের মতন জায়গার রেট বেড়েই চলেছে। 2009 এর হিসেব অনুযায়ী আলিপুরের প্রপার্টির রেট ছিল 6,460 টাকা পার স্কোয়ার ফিট যা 2016-17 সালে গিয়ে থাকে প্রায় 16,000 টাকা পার স্কোয়ার ফিটের কাছাকাছি। বর্তমানে সেই রেট প্রায় 17,000 টাকা পার স্কোয়ার ফিটের আশেপাশে ঘোরাফেরা করছে। ভবানীপুরের রেট 2009 সালে যেখানে প্রায় 4,000 টাকা পার স্কোয়ার ফিটের কাছাকাছি ছিল বর্তমানে তা 13,000 টাকা পার স্কোয়ার ফিটের কাছাকাছি পৌঁছেছে। একই রেট এতটা বেশি তার উপর যদি বিলাসবহুল আবাসন তৈরি হয় তাহলে তার দাম কোথায় গিয়ে পৌঁছবে তা অনায়াসেই আন্দাজ করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নিই এমন সাতখানা প্রপার্টির নাম আর দাম যা শুনে আমাদের চক্ষু চড়ক গাছ যাবে। চলুন চলুন। নাম্বার 7 এ রয়েছে স্পেস অ্যাকোয়া বোমন্ট। অবস্থান সাইন্স সিটির পাশে বাইপাসের ধারে। প্রায় 14 তলা বিশিষ্ট দুটি টাওয়ার রয়েছে। অ্যামিনিটিজ এর কথা বললে বিল্ডিং এর মধ্যে রয়েছে সুইমিং পুল, ল্যান্ডস্কেপ গার্ডেন, আউটডোর গেমস, চিলড্রেন প্লে এরিয়া, কার্ড রুম, ইনডোর গেম রুম, ফায়ার ফাইটিং সিস্টেম উইথ অ্যালার্ম, সিসিটিভি এবং ইন্টারকম ফ্যাসিলিটিস। এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, প্রপার্টির দাম। 11,000 টাকা পার স্কোয়ার ফিট হিসেবে প্রপার্টির দাম 3.55 CR থেকে 7.86 CR পর্যন্ত। এবার নাম্বার 6 এ রয়েছে অরবিট স্কাই গার্ডেন্স। বালিগঞ্জের মতন পশ জায়গায় অবস্থিত এই বিল্ডিং এর খোঁজ খবর নিতে গেলে অ্যামিনিটিজ হিসেবে জানা যায় এতে আছে সুইমিং পুল, বার, চিল আউট লাউঞ্জ, রিল্যাক্সোলজি পার্ক, বারবিকিউ, হাই স্পিড এলিভেটরস, ফাউন্টেন, সান ডেক, কমিউনিটি হল এবং ইয়োগা মেডিটেশন সেন্টার। আর প্রপার্টির রেট জানতে গেলে 3.78 CR থেকে 8.40 CR পর্যন্ত। নাম্বার 5 এ রয়েছে গডরেজ প্ল্যাটিনাম। বিল্ডিং এর অ্যামিনিটিজ হিসেবে বলতে গেলে সুইমিং পুল, স্টিম রুম, ব্যাংকুয়েট হল, জিম রয়েছে, প্লে এরিয়া রয়েছে, পোকার টেবিল রয়েছে, টেবিল টেনিস খেলার জায়গা রয়েছে, ফুটবল অ্যান্ড বাস্কেটবল খেলার জায়গা রয়েছে, রিডিং লাউঞ্জ রয়েছে, কিডস প্লে এরিয়া রয়েছে, আরো কত কি। আলিপুরের বুকে অবস্থিত এই প্রপার্টির রেট 21,000 টাকা পার স্কোয়ার ফিট হিসেবে 5.64 কোটি থেকে 7.61 কোটি পর্যন্ত। নাম্বার 4 এ রয়েছে গড়িয়াহাটের বুকে ফোর্ট লেজেন্ড। গড়িয়াহাটের রাস্তার ধারে যাতায়াতের সুন্দর ব্যবস্থার সাথে সাথে এই বিল্ডিং এর অ্যামিনিটিজ হিসেবে রয়েছে সুইমিং পুল, জিমনাসিয়াম, স্কোয়াশ কোর্ট, গার্ডেন এবং তার সাথে সাথে ইন্টারকম ফ্যাসিলিটিস। জায়গা অনুযায়ী 18,000 টাকা পার স্কোয়ার ফিট হিসেবে এই প্রপার্টির রেট শুরু হচ্ছে 8.30 CR থেকে 9.07 CR পর্যন্ত। নাম্বার 3 তে রয়েছে বালিগঞ্জের বুকে ইউনিমার্ক গার্ডেন। এই বিল্ডিংটির সব থেকে বড় চমক হচ্ছে লাক্সুরিয়াস ইন্টেরিয়র। এখানে পাওয়া যাবে কাটিং এজ টেকনোলজির সাথে ওয়েল ফার্নিশড ইন্টেরিয়র। এছাড়া কিছু কমন অ্যামিনিটিস যেমন জিম, সুইমিং পুল ইত্যাদি ইত্যাদি তো রয়েইছে। এই প্রপার্টিটির রেট শুরু হচ্ছে 10.15 CR থেকে। নাম্বার 2 তে রয়েছে বাইপাসের ধারে সায়েন্স সিটির কাছেই ফোরাম অ্যাটমোসফিয়ার। এবার এই বিল্ডিংটাকে আমরা সবাই চিনি। একটা হ্যাঙ্গিং সুইমিং পুল রয়েছে যা দুটো টাওয়ারকে একসাথে জুড়ছে। আর এই বিল্ডিং এর মধ্যে বিলাসবহুল কি কি অ্যামিনিটিস রয়েছে তা হলো, যেমন এর মধ্যে রয়েছে গলফ পুটিং, পুল, জিম, জগিং, সাইক্লিং ট্র্যাক, র্যাপেলিং, বাস্কেটবল, স্কোয়াশ এরিয়া, কফি, বার, মাসাজ রুম, সোনা, স্পা অ্যান্ড মাচ মোর। ও মাই গশ, আমার বাড়িতে এগুলো একটাও নেই, বিশ্বাস করুন। এই বিলাসবহুল প্রপার্টির রেট হচ্ছে 10.80 CR থেকে 15.75 CR পর্যন্ত। আচ্ছা, নেক্সটে যাই। নাম্বার 1 এ রয়েছে চৌরঙ্গীর ওপর দ্য 42। প্রথমত এটা একটা আইকনিক বিল্ডিং এবং ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড় টাওয়ার।
এছাড়া মুম্বাইতে লোধা পার্ক এবং দ্য ওয়ার্ল্ড ওয়ান টাওয়ার তৈরি হওয়ার আগে পর্যন্ত এটি ছিল ভারতের সব থেকে উঁচু টাওয়ার। এমনকি দ্য 42 এখনও টপ টেনের লিস্টে আসে। দ্য 42-র সব থেকে বড় ব্যাপার হল যে এই বিল্ডিংয়ে রীতিমতন 6 BHK পর্যন্ত রয়েছে। 4 BHK, 3 BHK তো আছেই। আরও একটা বড় বিষয় হচ্ছে এই বিল্ডিংটি সম্পূর্ণ স্মার্ট বিল্ডিং, মানে আপনার বাড়ির ভিতর লাইট, ফ্যান, ইলেকট্রিক সিস্টেম, কেটল এবং তার সাথে রান্না করার জায়গা সমস্ত কিছুই আপনি আপনার মোবাইল থেকে অপারেট করতে পারবেন। কোনো কারণে যদি আপনি বাড়িতে না থাকেন আর আপনার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়, সে সময় আপনার মোবাইলে একটা অ্যালার্ম আসবে আর সেই অ্যালার্ম থেকে আপনি জানতে পারবেন যে আপনার ঘরে এক্স্যাক্টলি কি হয়েছে আর তৎক্ষণাৎ সিকিউরিটিকে খবর দিতে পারবেন। ইন্টেরিয়ার ডেকোরেট করার জন্য সব থেকে এক্সপেন্সিভ পিস অফ আর্ট ইউজ করা হয়েছে। প্রপার্টির রেট 11.01 CR থেকে 17 CR পর্যন্ত। সো এটাই ছিল টপ 7 এক্সপেন্সিভ রিচেস্ট প্রপার্টি লিস্ট অফ কলকাতা। এছাড়া আরও অনেক লিস্ট রয়েছে, কিন্তু সবাইকে ইনক্লুড করলাম না, টপ 7 নিয়েই কথা বললাম। তবে যাওয়ার আগে বলি যে পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, কখনো কখনো স্মার্টনেসও দরকার, মানে শুধু পরিশ্রম করে গেলে হবে না, উই হ্যাভ টু বি স্মার্ট। আর যদি সেভাবে কাজ করি তাহলে একদিন না একদিন নিশ্চয়ই এই সমস্ত প্রপার্টির অধিকারী আমরাও হতে পারবো। তাই সেই স্বপ্ন বুকে নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, কিছু বলার থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কাজেই মোটিভেশন পাবো আর এই ধরনের ভিডিও আরও নিয়ে আসতে পারবো। দেখছিলেন বলো কি জানতে চাও।